এটা কি খেতাই আবার বলো হ্যালো বন্ধুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আখ চাষের পদ্ধতি অর্থাৎ একটা খেতে আখ লাগানো থেকে শুরু করে এর পরিচর্যা করে পরিপক্ক হওয়া পর্যন্ত বাজারে বিক্রি করা পর্যন্ত যে পরিশ্রম যে কাজগুলো করা লাগে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব দর্শক এই ভিডিওতে আমরা আখক্ষেত দেখতে পাচ্ছি এই আক্ষেতে দুইজন কৃষক সারাদিন কাজ করছেন তাদের সাক্ষাৎকার নিব এবং তারা এই আখকে লাগানোর প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত কি কি কাজ করেছেন এবং বাজারে বিক্রি করা পর্যন্ত কি কাজ করতে হবে এর পরিচর্যা কিভাবে করতে হবে এগুলো তাদের কাছ থেকে বিস্তারিত জেনে আপনাদেরকে জানাবো তাই যারা আকসাশে আগ্রহী আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন তার আগে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ফসলটা এই আপনি লাগানোর পরে ছয় মাস লাগে শেষ করতে মানে যখন কাটবেন হ্যাঁ আচ্ছা কিন্তু একটু পরিপক্ক হইতে সময় লাগে মানে একবারে বিক্রি করার মতো হইতে ছয় মাস আচ্ছা এটা কি কয় শতকে কতটুকু লাগায় এর হিসাব আছে আপনার কাছে কয় শত শতাংশ জায়গায় কতটুকু পরিমাণ লাগানো যায় বা কি পরিমাণ হয়

মানে আমি যদি পঁয়ত্রিশ শতাংশ জমিতে আমার এই আক্ষেত করি তাহলে বারোশোটা লাগাইতে পারতেছি তাই না এই বারোশোটা উঠানোর জন্য আমার কি পরিমাণ সার লাগবে হ্যাঁ ছয় মাসে হ্যাঁ সারের খরচ কি পরিমান হবে

আচ্ছা হ্যাঁ তুমি আমার ঘর আপনারা যে এই রকম একজনে যদি কাজ করেন তাহলে কি পরিমাণ মাটি দিতে পারেন একজনে একজনে কয় শতক আনুমানিক পঁয়ত্রিশ শতক দিতে আপনার একার কতদিন লাগবে এই মাটি দিতে হ্যাঁ

আচ্ছা আর একটা খরচ আছে না এটা নিয়ে আবার বাজার পর্যন্ত পৌঁছানো আরো তো একটা খরচ হবে হ্যাঁ ওই পাইকারের লরা এই পাইকার কোথ থেকে আসে ওইটা আপনি কি হিসাবে বিক্রি করেন পিস হিসাবে এক গতবার পিস রেট কত ছিল পাইকারি রেট হ্যাঁ এবার কেমন হতে পারে 20 ওরা তো ঠিকই পঞ্চাশ নেয় হ্যাঁ ওরা তো একশো বেসে আর আপনারে মাত্র বারো টাকা দেয় এই জায়গাও তো একটা জালিয়াতি কোন মাসে লাগায় কোন মাসে লাগায় কাতি মাসে লাগায় তারপর তো ছয় মাস পরে ওঠে

বলে দি বিষ কত থেকে আনেন আপনারা এটার গিটু রেখে দেবেন তাই না ওই যে মাথা রেখে দেয় মাথা রেখে ঈশ্বর আর একটা সাদা জাতের আছে ওইটার নাম কি

এটা নিয়ে জমি কাদো করা লাগবে যেমন জমি ওর কাদো করে হ্যাঁ কাদো করিয়া এই এই চারাটা আস্তে আস্তে নিজে ঘন করি বসে যাবে কতটুক গ্যাপ দিয়ে দিয়ে লাগায় কতটুক গ্যাপ দিয়ে লাগায় মানে কতটুক গ্যাপ নাই সাপ দিয়ে সাপ দিয়ে তারপর চারা ওঠার পরে কি করে তারপরে কাশি আছে না হ্যাঁ কাশি দিয়ে দুই মাস ঠোঁট দিয়ে এই প্রকার কাটি দিয়ে আর এইগুলো কি এই জায়গায় লাগাইছিলেন তুলে নিয়ে এসে লাগাইছেন এই যে যে এইগুলো এসে লাগাইছি তুলে নিয়ে এসে একা এক কিসে পাঁচটা করে না সাতটা করে একটা করে দিয়েছি এক একটা এক একটা

না কে আগাইতে পারে কাটি ফেলতে হবে না না তাহলে তো কোরাল বেশি দিয়ে দিলে না হ্যাঁ এইছে এইছে এই সময় দিতে আখানছে হ্যাঁ একটা গর্ত তো করা হইছে হ্যাঁ এইটা এইটা শোক হ্যাঁ শোক

তাহলে পানি দিতে শুকায় গেলে পানি দিতে হবে ঠিক আছে যখন মাটি সাপ লাগলো হুম মাটি সাপ রাখবো এই পাহে এই পাহে এই পাহে বাড়িটা ছেঁড়ে দিয়ে খুঁড়ি দেওয়া লাগবে ও আচ্ছা ওইটা মাটিটা শক্ত হয়ে গেলে ওইটা আবার বুঝতে পারছি বুঝতে পারছি যখন দেখবেন যে পানি সারা হয়ে গেছে এত সময় হয়েছে মাটি শুকাইছে পানি দিবেন সারা দিন আবার খোসা লাগে না তারা শিকড় কাটা দিবে বুঝতে পারছি দুই সাতদিন হ্যাঁ দিয়া ঢাকি দিবে ঢেকে দিলাম আবার প্রথমে বীজ দেওয়া লাগবে বীজ সার দিয়া তারপর চারা লাগাইবে কি ওসা ওই মাটি খোরার পরে ওই নিচে আগে সার দিতে হয় বীজ দিতে এই মাটিতে দিবে এই মাটি মাটিতে কি সার দাও ওইটাই পটাশ পটাশ বীজ বস্তু দিয়া এই মিক্সার সারটা দিয়ে এই মিক্সার করবে হুম এরকম মিক্স করে দিয়ে তার উপরে দিয়া এই যে সারাটা হ্যাঁ তারপরে এই সারাটা সোক উপরে রেখে এই সুন্দর করে লাগাই দিই হ্যাঁ সুন্দর করে লাগাই দিয়ে ঢেকে দিতে হবে এই যে মাটিটা চাপ দিয়ে বসাই দিবে হুম

যদি মাটি ভোলান দরকার দিলেন নাহলে সে থেকে সার দিবেন যে এখানে ভোলান দিবেন আচ্ছা গাছ যখন এই রকম হবে তখন এখানে ওই পানি জমলে কি গাছ মরে যায় ওর নিচে পানি জমলে পানি জমলে আর গাছ ভালো থাকে যদি এই জায়গা ধরে না আমি এরকম গর্ত রাখছি পানি যদি ভরে যায় এই গর্তটা মাছ টানবো না কদিন থাকবো পানি দুই দিন যদি থাকে থাকার কোনো অসুবিধা নেই দুই দিন ওইটা আর ওইটা আর ভালো বুঝতে পারছি ঠিক আছে শিখলাম তো এইভাবে না

ফুট দিনে ডালির মধ্যে রাখলে তাকে খেতে নিয়ে যাই একটা জানাবো আবার ঢেলে দিলে সারা ভাবে সেটা শেষ সেটা গাল আর হইব না আচ্ছা বুঝতে পারছি